হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো যে আইফোনের তিনটি বেস্ট মিউজিক প্লেয়ার, অফলাইন তিনটি বেস্ট মিউজিক প্লেয়ার আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো যারা আইফোন ইউজার তাদের জন্য কিন্তু সত্যি অসাধারণ তিনটি মিউজিক প্লেয়ার কিন্তু আপনাদের অনেক উপকারে আসবে। তো অনেকে আসলে চাইতেছে যে আইফোনে কিভাবে অফলাইন মিউজিক প্লেয়ারে গান শোনা যায়, কিভাবে বেস্ট মিউজিক প্লেয়ার, মানে এগুলো অনেকে কিন্তু খুঁজে বেড়ায়। তিনটি আইফোনের বেস্ট মিউজিক অফলাইন প্লেয়ার যেটা আপনারা খুব সহজেই স্মুথলিভাবে ব্যবহার করতে পারবেন এবং অফলাইনে ইন্টারনেট ছাড়াই সেখানে গান আপনারা গান শুনতে পারবেন, গান ডাউনলোড করে এখানে আনতে পারবেন। তো বেশ বেশি কথা বাড়াবো না, সরাসরি আমি স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনি আইফোনে চলে যাবেন। আইফোনে যাওয়ার পরে আপনি এখানে অ্যাপ স্টোরটা ওপেন করে দেবেন। অ্যাপ স্টোর ওপেন করে দেওয়ার পরে এখানে সার্চ বারে গিয়ে সার্চ করবেন অডিও ম্যাক। তো অডিও ম্যাক লিখে আপনারা সার্চ করে দেবেন। অডিও ম্যাক লেখার পরে সার্চ করে দেওয়ার পরে আপনার কাছে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটা চলে আসলে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। জাস্ট এখান থেকে অডিও ম্যাক এই অ্যাপসটি ওপেন করে দেবেন। অ্যাপসটি ওপেন করে দেবেন। অ্যাপসটি ওপেন করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনি দেখতে পাবেন দারুণ দারুণ এখানে মিউজিক আছে। এই মিউজিকগুলো কিন্তু আপনারা অনলাইনে দেখতে পারতেছেন। আপনি আমার নেট অন করা আছে তার জন্য দেখতে পারতেছেন। থেকে আপনার দারুণ দারুণ গানগুলো আপনি দেখতে পারবেন, চাইলে এখানে শুনতে পারবেন। এখানে আছে ফিট, ফিডে ক্লিক করে আপনি এখান থেকে যে গানগুলো আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে আছে প্লে লিস্ট, আপনি প্লে লিস্ট আকারে সাজাতে পারবেন। সাজানোর পরে এখান থেকে আমি এখানে আগে থেকেই করে রেখেছিলাম। তো দেওয়ার পরে এখান থেকে যে লাইব্রেরি আছে, লাইব্রেরিতে আমি যে কটা গান আমি এখানে রেখেছি সেইগুলো গানগুলো এখানে আছে, এগুলো অফলাইনে আমি শুনতে পারবো। ঠিক আছে, খুব সহজেই কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আপনারা গান ডাউনলোড করতে পারবেন। তো গান কীভাবে ডাউনলোড করবেন? তো ডাউনলোড করার জন্য আপনি এখান থেকে সার্চ বারে গিয়ে ক্লিক করে আপনার প্রিয় গান যেটা আছে সেই গানটা লিখে আপনি যদি সার্চ করে দেন, তো সার্চ করার পরে অসংখ্য গান কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, গান চলে আসার পরে জাস্ট আপনি গানের পরে ক্লিক করে দেবেন। তো গানের পরে ক্লিক করে দেবেন। গানের পরে ক্লিক করার পরে এই গানটা কিন্তু এখানে চলে আসবে। আসার পরে এখানে ডাউনলোডের আইকন দেখতে পাচ্ছেন, এখানে ডাউনলোডের আইকনের উপরে ক্লিক করলে কিন্তু গানটা আপনি ডাউনলোড হয়ে যাবে। ডিসকোভারি যত গান আছে আপনি এখান থেকে দেখতে পারবেন, শুনতে পারবেন। আমার কাছে বেস্ট এই অডিও ম্যাক, যে মানে অডিও ম্যাক মিউজিক প্লেয়ারটা আসলে খুব দারুণ একটা মিউজিক প্লেয়ার। তো ভিউয়ার্স, এবার আসি আপনাদের দুই নম্বর যে মিউজিক প্লেয়ারটা আছে সেটা সম্বন্ধে আপনাদের পরিচয় করে দিই। সেটা হলো ট্রেন্ডিং, ট্রেন্ডিং মিউজিক প্লেয়ার। তো এই ট্রেন্ডিং মিউজিক প্লেয়ারের জন্য আপনি সেমভাবে আপনি চলে যাবেন আপনার ফোনের অ্যাপ স্টোরে। অ্যাপ স্টোর ওপেন করে দেবেন। অ্যাপ স্টোর ওপেন করার পরে এখানে সার্চ বারে গিয়ে সার্চ করবেন ট্রেন্ডিং, ট্রেন্ডিং লিখে সার্চ করে দেবেন। সার্চ করার পরে, তো সার্চ করার পরে এই মিউজিক প্লেয়ারটি আপনাদের সামনে চলে আসবে। আসার পর আপনারা এই মিউজিক প্লেয়ারটি আপনারা ইনস্টল করে নেবেন, ট্রেন্ডিং মিউজিক প্লেয়ারটা ওপেন করে দেবেন। তো ওপেন করে দেওয়ার পরে কিছু সময় ওয়েট করবেন, দেখবেন যে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে এখান থেকে দারুণ একটা মিউজিক প্লেয়ার এটা ভাই, ঠিক আছে, আইফোনের জন্য বেস্ট। তো বের হয়ে যাওয়ার পরে আপনি মিউজিক প্লেয়ারটি আপনি এখান থেকে মিউজিক সুন্দরভাবে শুনতে পারবেন। ঠিক আছে, খুব দেখেন ইন্টারফেসটা কিন্তু খুব দারুণ দেখাচ্ছে, খুব চমৎকার দেখাচ্ছে। আমার কাছে কিন্তু রিয়েলি খুব সুন্দর লাগতেছে। ঠিক আছে, এখান থেকে আপনি চাইলে এখানে প্লে লিস্ট আছে, প্লে লিস্টে আপনি সব গানগুলো সেট করে রাখতে পারবেন। এখানে ফেভারিটে যে কোনো গান আপনি ক্লিক করে দিলে আপনি এই গানটা এইভাবে চলবে। সবচেয়ে মজার বিষয়টা হলো আপনি এই ট্রেন্ডিং মিউজিক প্লেয়ার দিয়ে আপনি কিন্তু ভিডিও গানও শুনতে পারবেন এবং সেই ভিডিও গানটা ডাউনলোড করে আপনি সেটা অফলাইনেও শুনতে পারবেন। তো ভিউয়ার্স, এটা এখান থেকে সেটিংসে ক্লিক করলে আপনি এখান থেকে যে কালার আছে এখানে অ্যাকাউন্ট দিয়ে আপনি যে কোনো একটা লগ ইন করবেন। আপনার অ্যাপেল আইডি বা জিমেল আইডি দিয়ে আপনি এখান থেকে সাইন আপ করতে পারেন। ঠিক আছে, ইউজার নাম লিখে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি এটা দিয়ে সাইন আপ করে রাখবেন। সাইন আপ করে রাখলে আপনাদের ভালো হবে, কারণ আপনারা অফলাইনে সব মিউজিক এটা দেখতে পারবেন, ব্যাকআপ হিসাবে পেয়ে যাবেন। তো এখান থেকে কালার থিম আছে, এখানে ডিফল্ট আছে, কাস্টম থিম আপনারা এখান থেকে চুজ করতে পারবেন। এখানে যে কাস্টম থিমস, যে কোনো কালার দিয়ে আপনারা একটা কাস্টম থিমস এখান থেকে বানাতে পারবেন। সেখান থেকে আছে ইকুয়ালি যদি আপনারা স্লিপ টাইমারটা সেট করে দেন যে আপনি 2 ঘন্টা গান শুনবেন, রাত্রে 2 ঘন্টা গান শোনার পর আপনি ঘুমিয়ে গেলে কোনো সমস্যা হবে না। জাস্ট এটা 2 ঘন্টা পরে অটোমেটিকলি এটা গানটা বন্ধ হয়ে যাবে, এই মিউজিক প্লেয়ারটা অফ হয়ে যাবে। তো এটা অ্যালার্মগুলোকে এখানে সেট করতে পারবেন, এখান থেকে চাইলে সব কিছু এখানে অপশনগুলো পেয়ে যাবেন। ঠিক, খুব সহজে কিন্তু এই গানগুলো শুনতে পারবেন, দেখতে পারবেন। তো এই মিউজিক প্লেয়ারটা খুবই বেস্ট, খুবই দারুণ একটা ট্রেন্ডিং মিউজিক প্লেয়ার, আইফোনের জন্য বেস্ট একটা মিউজিক প্লেয়ার এটাও বললে চলে। 2 নম্বরে
এখন আমি তৃতীয় নম্বর যে মিউজিক প্লেয়ারটার কথা বলবো সেটা হলো মুসি টিউব। এই মুসি টিউবটি আপনারা অ্যাপ স্টোরে চলে যাবেন, অ্যাপ স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন মুসি টিউব। তো এখানে মুসি টিউব লিখে আপনারা সার্চ করে দেবেন, আমি সার্চ করে দিলাম মুসি টিউব লিখে আপনারা সার্চ করে দেবেন। তো সার্চ করার পরে আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। অ্যাপ্লিকেশন চলে আসার পরে এখান থেকে খুব সহজে আপনারা ইনস্টল করে নেবেন। তারপর এখান থেকে আপনি ওপেন করে দেবেন, ওপেন করে দেওয়ার পরে আপনি এখান থেকে আপডেট চাইতেছে, তো আমি নেক্সট টাইম দেবো, পরবর্তীতে আপডেট দেবো। এখানে সব গানগুলো কিন্তু এখানে চলে আসছে, আপনার চাইলে এখান থেকে গান প্লে দিয়ে শুনতে পারবেন, ফ্রেভার দিয়ে রাখতে পারবেন, যে গানগুলো আছে সেগুলো আছে, সেই ভিডিও গানগুলো আপনারা খুব সহজে এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে টেনে দিলে আপনি গানগুলো দারুণ দারুণ মিউজিক মানে ভিডিওগুলো এখানে পেয়ে যাবেন, ট্রেন্ডিং মিউজিক। আপনারা চাইলে সার্চ করে এখান থেকে গানের নাম লিখে আনতে পারবেন, ঠিক আছে। তারপর এখান থেকে লাইব্রেরি আছে, লাইব্রেরিতে আপনি ক্লিক করে আপনি এখান থেকে ক্রিয়েটে প্লে লিস্ট সেট করতে পারবেন। তারপর এখানে সেটিংস আছে, তো আপনি যদি এখান থেকে সেটিংসে ক্লিক করে দেন, এখানে সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন যে আপনার ল্যাঙ্গুয়েজ আছে, তারপর এখানে কোয়ালিটি আছে, অটো করা আছে, এখান থেকে আপনি কোয়ালিটি সেট করে দিতে পারবেন, ঠিক আছে। লো ডাটা এই যে এখান থেকে সবচেয়ে মজার বিষয় এখানে হলো যে হাইয়েস্ট কোয়ালিটি আছে এখানে, তারপর লো ডাটা আছে, এটা দিয়ে রাখলে আপনার ডাটা কম সেভ হবে। যদি আপনি ইন্টারনেট দিয়ে যদি এটার মিউজিক প্লেয়ার থেকে যদি কোনো গান শুনতে চান বা ভিডিও দেখতে চান, তার জন্য কিন্তু আপনার লো ডাটা দিয়ে রাখলে আপনার এমবি অনেক কম যাবে। তারপর অনলি অডিও এটা যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু শুধু অনলি অডিও গান শুনতে পারবেন। তো এই জন্য আপনার এখানে খুব সহজে চাইলে অটো দিতে পারেন, অডিও ভিডিও দুটোই শুনতে পারবেন এই সেটিংস। তারপর এখানে টাইম, এখানে টাইম স্লিপার আছে, এখানে 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টার জন্য আপনি এখানে টাইম স্লিপার দিয়ে রাখতে পারেন। তো এখান থেকে আছে লগইন ইউটিউব, আপনি এখান থেকে চাইলে ইউটিউবে ক্লিক করে আপনারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখতে পারবেন, বা ইউটিউবের ভিডিও কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে দেখতে পারবেন। আশা করি ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগছে। এই মিউজিক প্লেয়ার তিনটি মিউজিক প্লেয়ারটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবার দেখাবো আপনার সাথে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।